শুরু হলো বঙ্গবন্ধু 30তম জাতীয় সাঁতার। প্রথম দিন দাপুটে নৌবাহিনী 10 স্বর্ণ সহ জিতেছে 20 পদক। এদিকে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও আবারও বিদেশি কোচ নিয়োগের কথা জানিয়েছে ফেডারেশন। করোনার কারণে দীর্ঘ বিরতি, 2019 সালের পর আবার পুলে ফিরল জাতীয় সাঁতার। প্রথম দিনে 3 জাতীয় রেকর্ড, জ্যোতি আক্তার, মরিয়ম আর কাজল মিয়ার ডানার স্রোতে ভাসে মিরপুরের সুইমিং পুল। পদকের লড়াইয়ে বরাবরের মতো এগিয়ে বাংলাদেশ নৌবাহিনী, প্রথম দিনেই 10 স্বর্ণ, বিপরীতে সেনাবাহিনীর মোটে 2টি, বিকিসপির নামের পাশে 4 ব্রোঞ্জ, বাকিরা তালিকাতেই আসতে পারেনি। সেরাদের কণ্ঠে অর্জনের উচ্ছ্বাস, সঙ্গে মিশে আছে নীরব অপ্রাপ্তির সুর। বাংলাদেশ গেমস যেটা হলো ওখানে আমার 7টা স্বর্ণপদক ছিল, 2টা ব্যক্তিগত রেকর্ড ছিল। আমিও চাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে, দেশের নাম সাথে সাথে আমার সংস্থার নাম উজ্জ্বল করতে। আমাদের যদি আরও ভালো করতে হয় সেক্ষেত্রে আমাদের একটা দীর্ঘমেয়াদি ক্যাম্পের প্রয়োজন। একটা যদি বাইরে থেকে একটা ভালো কোচ আনা যায় তাহলে আমাদের ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও বেশি ভালো হবে। সীমাবদ্ধতা আর সংকট সঙ্গী করে পূর্ণ আশ্বাস ফেডারেশনের, আবারও বিদেশি কোচ নিয়োগ আর ঢাকার বাইরের সুইমিং পুলগুলো সংস্কারের লক্ষ্য ফেডারেশনের। সবাইকে মিলে আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্প করব এবং সেটা কোনো সময় আমরা নির্ধারিত করিনি, ইট উইল কন্টিনিউ টিল ফার্দার নোটিস, এবং মাসের পর মাস চলবে, কোনো সমস্যা নাই। এবং সেজন্য আমরা একটা বিদেশি কোচ আনার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি তাকে আমরা পেয়ে যাব, নেগোসিয়েশন চলছে। সবচেয়ে সাফে ব্যর্থতার মিশেলে সাঁতারুরা, ওদের অপ্রাপ্তি পূরণের খোঁজে ফেডারেশন কর্তারা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।